আমি কালকে ঠিক এই বরাবর এইখানে ভাঙা খোলসাটা পাইছিলাম। তা আমার মন বলতেছে যে এই পাখিটা এই এই বক্সটাতে হয়তো বা ডিম থেকে বাচ্চা ফুটতে পারে। তো বিসমিল্লাহ রহমান রহিম করে দেখতেছি এই যে পাখিটা বসে আছে কত সুন্দর করে, দেখেন মাশাল্লাহ বলতেই হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে কত কিউট, মাশাল্লাহ এত সুন্দর লাগতেছে দেখেন। এটা তো কি ডিম দিচ্ছে, আমরা এদিক দিয়ে দেখার চেষ্টা করি। ডিম দিছে না, এখানে ভাঙা খোলসা দেখতে পাচ্ছি, তার মানে বাচ্চা ফুটছে মাশাল্লাহ বলতেই হয়। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর কিউট কিউট। সাথে আমরা প্রতিবারে দেখতাম ডিম ছিল, কিন্তু আজকে দেখি কি অবস্থা, বাচ্চা ফুটছে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা দুইটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, জুমা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো বা আমি শেয়ার করব সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদেরকে একটা খুশির খবর দিচ্ছি, সেটা হচ্ছে আমার ভায়োলেট লাভবার্ডগুলো এবং নতুন যে লাভবার্ডগুলো ইয়েলো ফিশার, এগুলো আলহামদুলিল্লাহ মেবি মনে হচ্ছে বাচ্চা ফুটতে শুরু করছে। আর আমি এতটা কনফিডেন্স দিয়ে বললাম কারণ হচ্ছে কিছু কিছু ডিমের খোলসা দেখলাম মাটিতে পড়ে আছে। তো চলেন দেখি আসলে কি ওরা ডিম দিছে। আর এটা হচ্ছে কোন পাখিগুলো, সেটা হচ্ছে বাইরে যে কলোনি থেকে পাখিগুলো চুরি হয়ে গেছিল যে জায়গাটা, ওই জায়গাটাতে আবারও নতুন করে পাখি সারছিলাম। তা আলহামদুলিল্লাহ ওই পাখিগুলো মেবি মনে হচ্ছে যে বাচ্চা ফুটাইতে শুরু করছে। যদিও শীত, শীতের অবস্থায় আসলে বাচ্চাগুলো বাঁচানোও কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। তো চলেন দেখি আসলে কি ডিমগুলো থেকে বাচ্চা ফুটছে কিনা। তো আমরা হচ্ছে লাভবার্ডের কলোনির দিকে যাচ্ছি, এই হচ্ছে সেই আমার নতুন লাভবার্ডের কলোনিগুলো। আর ভায়োলেট লাভবার্ডের কলোনিতে প্রথমে ঢুকলাম আমরা বিসমিল্লাহির রহমান রহিম করে। এই যে ভায়োলেট লাভবার্ডগুলো মাশাল্লাহ কিউটের ডাব্বা। আর ওই দিকটা কিন্তু আমার এখন টোটালি বন্ধ থাকে সবসময়ের জন্য, কারণ ওইটা হচ্ছে আমার উত্তর সাইড। আপনাদেরকে বারবার এই কথাটা বলি যে কোন সাইডটা আপনারা বন্ধ রাখবেন। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে এই দিক দিয়ে চেক করতে শুরু করি। আর এইটাতে ডিম পারেনি আমি শিওর। আর এই যে এইটাতে, এইটাতে হচ্ছে আপনার ডিম পারছে, কিন্তু এমনভাবে নেস্টিং মেটেরিয়াল করা যে ভিতর থেকে ওই যে এই যে মাশাল্লাহ এখানে পাঁচটা ডিম দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে দেখেন, ভিউটা দেখে ভালো লাগতেছে এবং ডিমগুলো মনে হচ্ছে যে জমছে। তারপর হচ্ছে আমরা এই বক্সটাতে দেখব, ওটাতে বাচ্চা ফোটেনি। তারপরে এইটাতে দেখি কি অবস্থা, এটাতেও ডিমগুলো এত ভিতরে পারছে যে এই যে এদিক দিয়েও দেখানো সম্ভব না, এদিক দিয়েও সম্ভব না। একান্ত বাচ্চা ফুটলে তখন হয়তো বা হাত দিয়ে বের করে দেখানো সম্ভব, তাছাড়া কিন্তু এই বক্সগুলোতে দেখানো পসিবল না। তারপর এই বক্সটাতে কোনো রকমে ডিম বাচ্চা কিছুই করেনি। তারপর আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এই বক্সটাতে মেবি মনে হচ্ছে যে ডিম থেকে বাচ্চা ফুটছে, কারণ হচ্ছে আমি কালকে ঠিক এই বরাবর এইখানে ভাঙা খোলসাটা পাইছিলাম। তা আমার মন বলতেছে যে এই পাখিটা এই এই বক্সটাতে হয়তো বা ডিম থেকে বাচ্চা ফুটতে পারে। তো বিসমিল্লাহির রহমান রহিম করে দেখতেছি এই যে পাখিটা বসে আছে কত সুন্দর করে, দেখেন মাশাল্লাহ বলতেই হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে কত কিউট, মাশাল্লাহ এত সুন্দর লাগতেছে দেখেন। আর এদেরকে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না। আর তারপর দেখি এটাকে আগে সুন্দর করে লাগাই দিই, কারণ আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না। তারপর এই বক্সটার কি অবস্থা দেখি বিসমিল্লাহির রহমান রহিম করে, মাশাল্লাহ এই বক্সটাতে চারটা ডিম দিছে। আর ওই যে একটা জিনিস দেখলেন, আমি যেটাকে জানলা বানাই দিছিলাম সে জানলা দিয়েও বের হয়ে চলে আসলো। জানলাটাকেও আর একটা দরজা বানাই দিছে, ব্যাকওয়ার্ড দরজা। আর এই যে হচ্ছে লাইট, ঠান্ডার জন্য আমি লাইটের ব্যবস্থা রাখছি, পাখিটার এখানে ডালেরও ব্যবস্থা রাখছি, বসে সুন্দর তাপ দিতে পারে মানে আলোতে। আর এই যে এই দিক থেকে ওই পাশের পাখিগুলো তাপ দেয়, ঠিক মাছ বরাবর দিছি। তো আমরা এখন হচ্ছে এই যে দেখেন, তাছাড়াও কিন্তু আমার পাখিগুলো এই যে রোদের মধ্যে এসে, এই যে দেখেন শেষবেলার যে রোদটা এদের গায়ে এসে পড়তেছে এবং এইটা সুন্দরভাবে এরা রোদ তাপাচ্ছে দেখেন। এই জন্য আপনারা সবসময় যেটা আপনাদেরকে বলি যে এখানেই আপনারা করেন না কেন, পাখির ঘরটা যেন রোদ আলো বাতাস খুব ভালোভাবে আসতে পারে সেই ব্যবস্থা রাখবেন। তো আমরা হচ্ছে এখন আর এদেরকে ডিস্টার্ব না করে আমরা ইয়েলো ফিশারের কলোনিতে যাই, এবং ইয়েলো ফিশারের কলোনিতেও তো সেম দেখেন, এই যে এরা শেষবেলার যে রোডটা আসতেছে পশ্চিম পাশ থেকে, সেই পশ্চিম পাশের রোডটা উপভোগ করতেছে দেখেন।
এই যে একদম শরীরে এসে রোদ পড়তেছে, মাশাল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। আর আমরা হচ্ছে এখন ওই দিক থেকে হাড়িগুলো সরি বক্সগুলো চেক করতে শুরু করব। নীল, পিঙ্ক কালার, নীল কালার, এই এই পাশে যে বক্স কয়টা আছে, প্রতিটা বক্সে আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখছি প্রতিটা বক্সে ডিম পারছে। তো প্রথমত হচ্ছে আমরা এই বক্সটা চেক করি, দেখি কি অবস্থা। মাশাল্লাহ, এই বক্সটাতে দেখা যাচ্ছে ডিম পারছে মেবি। হ্যাঁ, এই বক্সটাতেও ডিম দিয়ে দিছে। তারপর হচ্ছে আমরা এই কালারের বক্সটাতে দেখি কি অবস্থা, অরেঞ্জ কালারের বক্সটাতে, এটাতে কি ডিম দিছে, ডিম দিছে কিনা আমরা একটু হাত দিয়ে চেক করি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মাশাল্লাহ, এই যে দেখা যাচ্ছে ডিম দিছে, এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে জমছে, সুন্দরভাবে দেখে বোঝা যাচ্ছে জমে গেছে। তারপরে হচ্ছে এই ব্লু কালারের তার কি অবস্থা, এটা তো কি ডিম দিছে, আমরা এদিক দিয়ে দেখার চেষ্টা করি, ডিম দিছে না, এখানে ভাঙা খোলসা দেখতে পাচ্ছি, তার মানে বাচ্চা ফুটছে, মাশাল্লাহ বলতেই হয়। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বাচ্চা দেখা যাচ্ছে, সুন্দর কিউট কিউট বাচ্চা, দুইটা না তিনটা আমি আসলে দেখতে পাচ্ছি না, আর এই পাশ থেকে কিন্তু দেখাই যায় না, মানে এই প্রাইভেসি। আর এই যে ডিম ভাঙ্গা খোলসা দেখি আমি শিওর হইলাম যে এখানে আসলে হয়তোবা ডিম ফুটছে। তারপরে এটার কি অবস্থা, ও মাশাল্লাহ, এখানেও এরা হচ্ছে ডিম দিচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো, এই যে দেখেন ডিম নিয়ে বসে আছে কিন্তু কোনো নেস্টিং ম্যাটেরিয়াল নাই, নেস্টিং ম্যাটেরিয়াল যা ছিল সব কেটে নিয়ে গেছে, আবারও আমাকে নেস্টিং ম্যাটেরিয়াল হয়তোবা দিতে হইতে পারে। তারপর এই কালার এই বক্সটাতে আমরা প্রতিবারে দেখতাম ডিম ছিল, কিন্তু আজকে দেখি কি অবস্থা, বাচ্চা ফুটছে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা দুইটা আমি জানি না, আমাকে আমি আসলে আমি দেখেন এই যে আমি এত নিচে, হ্যাঁ আমি কিন্তু এই যে নিচে দেখেন, আর হচ্ছে আর বক্সটা হচ্ছে এই যে উপরে। সো এখান থেকে আসলে আমার ক্যামেরায় আমার অত দূর পর্যন্ত তো চোখ যাওয়া সম্ভব না, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে কয়টা বাচ্চা ফুটছে। তো মাশাল্লাহ, এখানেও যে চারটা ডিম দেখছিলাম, চারটা ডিম থেকে একটা ডিম শুধু বাইরে দেখতেছি, তার মনে হয়তো বা তিনটা বাচ্চা ফুটলেও ফুটতে পারে। মাশাল্লাহ, পাখিগুলোরও যখন ডিম বাচ্চা করে এদের কিন্তু সৌন্দর্যটা আগের চেয়ে আরো বেশি বৃদ্ধি হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তারপরে এটার কি অবস্থা, মাশাল্লাহ, এই যে একটা এখানে একটা একটা ডিম পারছে, মাশাল্লাহ, খুব দেখে খুব ভালো লাগলো। দেখেন এই যে পাখিটা নিয়ে বসেছিল এখানে, তার মানে একটা দুইটা, হ্যাঁ তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা বক্সে ডিম পাইলাম এবং বাচ্চা পাইলাম, যেগুলো নতুন ভাবে শুরু হয়েছে, মাশাল্লাহ খুবই ভালো লাগা কাজ করতেছে। আর এই যে পাখিগুলো দেখেন, এদের অ্যাক্টিভিটিস গুলো দেখেন, খুবই খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে কালকের আগের দিনে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম, একটা ব্যস্ততার ভিডিও দেখাইছিলাম, ঠিক একদিন না যেতে আপনাদেরকে আবারও সফলতার কথা বলতে পারছি, বা আমি সফলতা পাচ্ছি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সফলতা ব্যর্থতা নিয়েই হচ্ছে মানুষের জীবন, এবং প্রতিটা কাজে সফলতাও থাকবে ব্যর্থতাও থাকবে। তো দুদিন আগে হয়তো বা ব্যর্থ হয়েছি, দুদিন পরে সফলতা পাইছি, কিন্তু ব্যর্থতার কারণ কি এটা খুঁজে বের করতে হবে, এবং ওই ব্যর্থতার থেকে বের হয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে সব কিছু সব ক্ষেত্রে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আসলে তো আমি মোটিভেশন কোনো কন্টেন্ট তৈরি করি না, কিন্তু আমার মনে হয় এইভাবে মানুষের সফলতার পিছনে ছোটা উচিত, আর ব্যর্থতা কেন হচ্ছে এটা খুঁজে বের করা উচিত। যাই হোক, এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবসময় আপনারা আমার সাথে এইরকম পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমি কামনা করি। এবং সেটাও দেখলাম রিংনিকের যেদিন আমি ব্যর্থ হয়েছি, অনেকে আমাকে সেই সান্ত্বনা দিচ্ছিল যে ভাইয়া কি হয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। সো এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। তো আজকের মতন এখানেই চলে যাচ্ছি, এবং আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।